সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে পর্ব দেখার জন্য। অনেক আপুরাই আছেন যারা বাসাতে খুব ভালো কেক বানান, তাদের জন্য আজকে আমি একটা সিম্পল কেক ডেকোরেশন করে দেখাবো, যেন আপুরা কেক বানানোর পরে কেকের একটা সুন্দর লুক নিয়ে আসতে পারে। আমি এখানে আগে থেকে একটা কেক তৈরি করে রেখেছি, সেই কেকের সাইডটা ঠিক এভাবে ঝেড়ে ফেলতে হবে, এতে করে ক্রিমটা ভালো মতো কেকের গায়ে সেট হবে। এখন এই কেকটা একটা সুতার সাহায্যে আমি ভাগ করে নিচ্ছি, আমি দুটো পার্ট করছি, আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে কেকটা তিনটা পার্ট করতে পারেন। আর এই কেকটা আমার চুলায় তৈরি কেক, চুলায় তৈরি করা কেকের বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে, যদি প্রয়োজন মনে করেন সেখান থেকে যে কোনো একটি কেকের রেসিপি দেখে নিলেই হবে। এখন একটা পার্টে আমি সুগার সিরাপ লাগিয়ে দিব। এই সুগার সিরাপটা তৈরির নিয়ম হচ্ছে আপনি যতটুকু চিনি নিবেন তার ডাবল পানি, অর্থাৎ এখানে আমি 2 টেবিল চামচ চিনিতে 4 টেবিল চামচ পানি দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন সুগার সিরাপ দেওয়ার পরে এই পার্টটাতে ক্রিম লাগিয়ে দিব, আর ক্রিমটা খুব আস্তে আস্তে সুন্দর করে লাগাতে হবে, যেন সব জায়গায় ক্রিমটা সমানভাবে লাগে। এখন আমি কেকের নিচের পার্টটা উপরের দিকে দিলাম, দিয়ে ঠিক এভাবে চেপে সাইডটা ঠিক মতো এভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। এরপরে আমি উপরের পার্টটাতেও সুগার সিরাপ লাগিয়ে দিচ্ছি। এখন উপরের পার্টটাতেও ক্রিম লাগিয়ে দিব, আর এই ক্রিমটা আমার ঘরে তৈরি করা ক্রিম। আমার চ্যানেলে ক্রিম তৈরির দুটো পদ্ধতি আছে, এটা সুইস মেরাং বাটার ক্রিম ফ্রস্টিং পদ্ধতি 2, আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে এই ক্রিম বানানোর পদ্ধতিটাও দেখে নিতে পারেন। উপরে ক্রিম লাগানোর পর এভাবে সাইড দিয়ে ক্রিমটা লাগিয়ে দিব। ক্রিমের ফিনিশিংটা যতটা সম্ভব আপনাকে ভালো করে দিতে হবে, ওপরের ফিনিশিংটা দেওয়ার পর সাইডেও ফিনিশিং দিতে হবে। এখন এই কেকটা ফ্রিজে 10 মিনিটের জন্য রাখবো। 10 মিনিট পর দেখা যাবে যে ক্রিমটা একটু শক্ত হয়ে গেছে, তখন আর একটু ফিনিশিং দিতে হবে। আর ফিনিশিং দেওয়ার জন্য এরকম একটা শক্ত কাগজ কেটে নিতে পারেন, যেটা দিয়ে খুব সহজে সাইডে বা উপরে ফিনিশিংটা এভাবে দিয়ে দিতে পারেন। সাইডে ফিনিশিং দেওয়ার পর এখন উপরটাতে আমি ফিনিশিং দিয়ে দিব। আজকে আমি ফুল করার জন্য ঠিক এই নোজেলটা ইউজ করছি, নোজেলটা একটু ভালো করে দেখাচ্ছি। এই নোজেল দিয়ে এখন উপরের দিকটায় ছোট ছোট ফুল করে দিব। উপরের ফুল করার পর এখন আমি নিচের দিকে একটু ডিজাইন করে দিব, আর ডিজাইনটা সেই একই নোজেল দিয়ে আমি করব। উপর থেকে নোজেলটা নিয়ে নিচের দিকে নামিয়ে দিতে হবে, এভাবে আমি নিচের সবটুকু ডিজাইন করে নিব। নিচের ডিজাইন করা শেষ, এখন আমি ফুলের মাঝখানে একটা করে চেরি বসিয়ে দেব। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে একটা কেক বানিয়ে এভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আর কেকের ডিজাইনটা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, পরবর্তীতে আমি আরো কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।